আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি ঘরে অত্যন্ত সুন্দর স্মেল যুক্ত পারফেক্ট বিরিয়ানি মশলা তৈরি করি। তাহলে বন্ধুরা চলুন দেখে নেই কিভাবে মশলাটা তৈরি করছি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, যদি ভালো লাগে তবে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি মশলা নিয়েছি। এখানে আছে কয়েক টুকরা দারচিনি, দেখতে পাচ্ছেন 7-8 টুকরা দারচিনি আছে, 7-8 টুকরা দারচিনি এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন। এটাকে বলে মৌরি বা মিষ্টি জিরা। আছে এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি মৌরি। আছে এখানে জয়ত্রী, দেখুন এটা এরকম, আমি এখানে 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি নিয়েছি। এটা হলো ছোট ধনিয়া বা অনেকে রাঁধুনি ধনিয়াও বলে, এটা নিয়েছি আমি 1/2 টেবিল চামচ। এটা হলো শাহী জিরা, দেখুন এটা জিরার চেয়ে কিন্তু একটু চিকন, একটু রংটা একটু কালচে, এটা নিয়েছি আমি 1 টেবিল চামচ। এখানে আছে পোস্তদানা, নিয়েছি 2 টেবিল চামচ। দেখতে পাচ্ছেন এটা হলো কাবাবজি, এটা কিন্তু দেখতে অনেকটা কালো গোলমরিচের মতো, কিন্তু আসলে গোলমরিচ না। দেখুন এটার মাথায় কিন্তু একটা লেজের মতো আছে, এই যে দেখুন। আর নিয়েছি এখানে দেখুন 2 টেবিল চামচ ছোটো এলাচ, নিয়েছি যেটা আমরা সব সময় জিরাটা খাই, 2 টেবিল চামচ জিরা। নিয়েছি এখানে 2 টেবিল চামচ লং। এখানে নিয়েছি দেখুন 2 রকমের গোলমরিচ আছে, সাদা এবং কালো দুইটা মিলিয়ে আমি 1 টেবিল চামচ নিয়েছি। এখানে আছে আমার বড় ধনিয়া, ধনিয়াটা একটু বেশি নিয়েছি কারণ অন্যান্য মশলার ফ্লেভারগুলি কিন্তু অনেক ঝাঁজ, অনেক স্ট্রং, সেজন্য এটা কমানোর জন্য কিন্তু আমাকে ধনিয়াটা একটু বেশি নিতে হবে এবং মশলাটাও অনেকটা বেড়ে যায় ধনিয়াটা বেশি দিলে। নিয়েছি আমি এখানে 4-5 তেজপাতা। আর আছে দেখুন আমি এখানে নিয়েছি 6-7 বড় এলাচ আছে, যেটা কালো এলাচ আছে আমার এখানে স্ট্যান্ডার্ড 6-7। এখানে আমি 8 পিস শুকনা মরিচ নিয়েছি। আর আছে জয়ফল, আমি কিন্তু এখানে একটা জয়ফলই দিব শুধু আপনাদের দেখানোর জন্য। আমি এটার খোসা সহ এটা খোসা ছাড়ানো, খোসা ছাড়ালে এটা এরকম হয় দেখতে, একটা জয়ফল দিয়ে দিব। আর আছে এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও সমস্যা নাই, কারণ এটা মশলাটা যখন সবগুলি আমি গুঁড়া করব তখন কিন্তু একটা কালচে রং ধারণ করবে। হলুদের গুঁড়াটা দিলে কি হয়, রংটা একটু কালচেটা কম আসে, সেজন্য আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব। এখন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলি আপনারা গুঁড়া করবেন। আমার তো গ্রাইন্ডারটা অনেক স্ট্রং, সেটাতে দিলে কিন্তু এমনিতেই সব গুঁড়া হয়ে যায়। আপনাদের ব্লেন্ডার বা গ্রাইন্ডার যদি সেরকম না হয় তাহলে কিন্তু আপনাদের এগুলি একটু গরম করে নিতে হবে, শুকিয়ে মচমচা করে নিতে হবে। এখন আপনারা মচমচা কিভাবে করবেন, রোদে দিয়েও করতে পারেন, আবার এটা আপনারা একটা বড় প্লেটে সবগুলি একসাথে দিয়ে কিন্তু চুলার নিচে দিয়েও কিন্তু এটা আপনারা মচমচা করতে পারেন। সে আপনারা যেভাবে মচমচা করবেন করে নিয়ে তারপরে এগুলি আমরা একসাথে করে ব্লেন্ড করব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ব্লেন্ড করার পর কেমন হচ্ছে, চলুন দেখে নিই কিভাবে আমি মশলাগুলি গুঁড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলি মশলা এখানে আমি এভাবে করে দিয়ে দেব। এভাবে করে সবগুলি মশলা আমি দিয়ে দেখুন মরিচটাকে এভাবে করে একটু ছিঁড়ে দিবেন, টুকরা করে দিলে কি হবে সেটা ঘুরতে সুবিধা হবে ব্লেন্ডারে, এভাবে করে দিয়ে দিব। সবগুলি মশলাই আমি একে একে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলি মশলা
ছোট ছোট যেগুলি বড় বড় আছে সেগুলি আমরা ছোট ছোট টুকরো করে দিয়ে দিব। তাহলে এতে কি হবে, ঘুরতে গ্রাইন্ডারের ভিতরে ঘুরতে সুবিধা হবে। এভাবে করে দিয়ে দিবেন, তাহলে দেখবেন মশলাগুলি খুব সুন্দর হয়ে গুঁড়া হয়ে যাবে। তাহলে চলুন মশলাগুলি গুঁড়া করে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ভিউয়ার্স, আমি আমার মশলাটাকে গুঁড়া করে এনেছি। দেখুন কতটা পারফেক্ট হয়ে গুঁড়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও নিশ্চয়ই চেষ্টা করলে এরকমই হবে। যদি আপনাদেরটা এরকম গুঁড়া না হয়, তাহলে আপনারা ইচ্ছে করলে এই মুহূর্তে গুঁড়া করার পর কিন্তু চালনি দিয়ে চেলে নিতেও পারেন। তাহলে কিন্তু পারফেক্ট গুঁড়াটা আপনারা পেয়ে যাবেন। আমারটা কিন্তু খুব সুন্দর হয়ে মিহি হয়েছে। তাহলে চলুন আমরা এভাবে করে বিরিয়ানির মশলাটাকে করে নিই।